আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আমি আজকে দেখাবো কিভাবে একটা অর্ডার করতে হয়। তো অর্ডার আসলে আমরা অর্ডার বললেই বুঝতে পারি যে অর্ডার মানে আদেশ, যে কিভাবে কয় পিস হবে ওইটার একটা অর্ডার করাই অর্ডারের কাজ, ঠিক আছে? তো অর্ডার এই সফটওয়্যারটা আমাদের সফটওয়্যার একটা টুলস, যে এসব ওখানে আপনি কত পিস হবে, কত পিসের এটা রেশিও, ঠিক আছে? তো ওই জিনিসগুলোই অর্ডার মধ্যে আমরা করতে পারবো। যেমন আমাদের কস্টিং এর মধ্যে আমরা একটা রেশিও ইউজ করি, ওটা অর্ডার মধ্যে দিতে হবে, ঠিক আছে? যে আমার মিডিয়াম সাইজে কত পিস হবে, এস সাইজে কত পিস হবে, এক্স সাইজে কত পিস হবে। তো এই জিনিসগুলা অর্ডার মধ্যে মেনশন করে দিতে হবে। মেনশন করে দিয়ে প্রসেস দিলে একটা মার্কার তৈরি হবে, তখন এই মার্কারটা করলে হবে, ঠিক আছে? তো ওই অর্ডারগুলো খুব কেয়ারফুলি করতে হবে, কারণ অর্ডারের মধ্যে আপনার যে কোয়ান্টিটি আছে 5 পিস বা 10 পিস থাকলো, ওখানে যদি আপনি কম বেশি করে, ঠিক আছে, তো ওইটা পরে এফেক্ট হয়ে যাবে কস্টিং বুকিং এর মধ্যে, ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি করতে হবে, এবং কোন কোন কি কি নিয়ম আছে এই জিনিসগুলো একটু ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে? চলুন আজকে দেখি আমরা কীভাবে একটা অর্ডার করতে হয়, ঠিক আছে? ওকে, চলো।
হাই ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের কোনো কাজের সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে ঘরে কমেন্টস করবেন, আমি আপনাদের এই সমস্যার সমাধানে ক্লাস করব। তো সপ্তাহে একবার হয়তো 15 দিনে একবার আমি আপনাদেরকে একটা ক্লাসের মাধ্যমে সমাধান দেব। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।